আমাদের বাড়িতে মা পিসি পুরো ফাটাফাটি, এরা সব নাচ করছে সবাই। আর আমার নীল সোনা দেখো একদম ঘুমিয়ে গেছে, স্নান করে এসে বাঁদের থেকে ওই যে এখানে শুই করে রেখেছে, ও নাচ দেখছে সবার। এই যে এখানে একটু শুয়ে আছে ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে শুয়ে রাখতে হয়। আর এই যে এখানে খেলু করছে, তুই আর দেয়ালকে চল যা, দেয়ালকে চল যা, দেয়ালকে দেয়ালকে চল যা, দুষ্টু ভে, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে। কেমন লাগছে আমার বাকিকে? সবাই কম।
কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করুন প্লিজ, শেয়ার না করলে হবে, কমেন্ট করে দিবেন, কমেন্ট করুন খালি। আর আমরা এখানে খেতে বসেছি, কিন্তু এত গরম লাগছে খাওয়ার কোনো ইচ্ছাই নেই না। আর আমি গরমের জন্য এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার কোনো পরবার কথাই ছিল না, এই শাড়িটা এত হালকা পাতলা ওই জন্য এই শাড়িটা পরেছি, নাহলে একটা গর্জার শাড়ি নিয়েছিলাম বাড়ি থেকে সেটা পরব ভেবেছিলাম, কিন্তু এত গরম পরতেই পাচ্ছি না, ওই জন্য এই শাড়িটা নিয়ে পরা হয়েছে। আর এখানে খাবার দাবার খাওয়া হচ্ছে, তো এটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট করবেন। খাওয়া দাওয়া এই যে এখানে হয়ে গেছে, এই যে আবার ঘুরে এসেছি, আমরা তো সবার শেষে বাড়ি গেছি, তো হচ্ছে যে এই যে আমার মেয়ে দুষ্টামি করছে, এই যে কীরকম পোজ দিচ্ছে, পোজ দেওয়ার কোনো ভঙ্গি নেই, শুধু দুষ্টামি ওর আর কি। তো হচ্ছে যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এখানে বেলুনগুলো অনেক জায়গায় এরকম টাঙানো হয়েছিল, তো হচ্ছে যে বেলুনগুলো বলছে যে কী করবো বাড়ি নিয়ে চলে যাই। আর প্রতিদিন দুপুরবেলা খাবারের পরে এই বেড়ালগুলো আমাদের বাড়িতে আসে, মা ভাত দেয়, মাছ দেয়, দুধ ভাত দেয়, ওই জন্য আসে। তো আমি বলছি বাড়ি চলে যা, তোদের তো খাওয়া হয়ে গেছে, ওই জন্য বলছিলাম, দিয়ে ওরা চলে গেল। আমি তারপরে একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে বিকালবেলা একটু বসে আছি হাই করে, অনেকদিন এইভাবে বসা হয়নি গিট গোড়ায়।